বেসরকারি কলেজ খুলে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নাম করে বিদ্যা ব্যবসার গুরুতর অভিযোগ উঠল এক কলেজ পড়ুয়া ছাত্রী সহ তার পরিবারের তরফ থেকে। জানা গেছে, রাজধানীর উষাবাজার নূতন নগর এলাকার বিশ্বজিৎ দাসের মেয়ে রিম্পি দাস গত বছর নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স নামে একটি বেসরকারি কলেজে 1,00,000 টাকা ফিস এবং 40,000 টাকা ডোনেশন বিনিময়ে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ভর্তি হয়। ভর্তি হওয়ার আগে মেয়েটিকে বলা হয়েছিল এই কলেজে ছাত্রছাত্রীরা অনেক রয়েছে, ভালো পড়াশোনা হয়, ভালো লেখাপড়া হয়, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না। রিম্পি দাস যখন আমতলী বাইপাস সংলগ্ন এই বেসরকারি কলেজে ভর্তি হয় তখন দেখতে পাই কলেজে 10 জনের বেশি ছাত্রছাত্রী নেই। তার মধ্যে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়া তো দূরের কথা, একে একে সবাই এই কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। দু একদিন রিম্পি দাস কলেজে ক্লাস করার জন্য তার বোঝার বাকি ছিল না যে এই কলেজে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার তো দূরের কথা, তার আগামীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। পরবর্তী সময় এই বিষয়টি অভিভাবকদের জানানো হয়। পরে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে রিম্পি দাস নিজেও এই কলেজ থেকে বেরিয়ে পড়েন এবং পরে রিম্পি দাসের পরিবারের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কলেজের সমস্ত অরিজিনাল নথিপত্র সহ ফিসের টাকা ফেরত চায়। কলেজের তরফ থেকে রিম্পি দাসের অরিজিনাল ডকুমেন্ট এবং ফিসের টাকা নিয়ে বিভিন্নভাবে তালবাহানা শুরু করে। পরে রিম্পি দাসের পরিবারের পক্ষ থেকে লিখিত আকারের একটি অভিযোগ দায়ের করেন আমতলী থানায়। পরে পুলিশের চেষ্টায় কলেজ থেকে ছাত্রীটি অরিজিনাল ডকুমেন্ট ফেরত আনা হয়, কিন্তু ফিসের টাকা নিয়ে তালবাহানা শুরু করতে থাকে কলেজ কর্তৃপক্ষ। কখনো বলা হচ্ছে ফিসের টাকা আমতলী থানার পুলিশের কাছে দেওয়া হয়েছে, কখনো বলা হচ্ছে ডোনেশনের টাকা দেওয়া হবে না, বরং কলেজে আরও 3,00,000 টাকা দিতে হবে। এই দুয়ের মধ্যে থেকেই চলছে বাকবিতণ্ডা। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কী রহস্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। কী ছিল ঘটনা? আমি তোমার একটা কলেজের মধ্যে ভর্তি ছিলাম। তোমার কলেজটার নাম হচ্ছে নার্সিং ইনস্টিটিউট, একটা কলেজ আস্তাবরের দিকে আসছিল কলেজটা, দেবলোক কলেজ এটা কয়। তো ওইখানের মধ্যে ভর্তি ছিলাম। তো ভর্তি হওয়ার আগে তোমার কইছে এই কলেজের মধ্যে প্রায় 35 জনের মধ্যে তোমার 50% মার্ক নিয়ে ঢুকতে লাগে এমন এমন অনেক কথা কইছে। তো আমার তো 50%-এর উপর অনেকই মার্ক আসছিল। তো তারপরে কইছে যে আমার ডোনেশন লাগবে ওইটার থেকে। তো আমি দুইটা ছেলের সাথে কথা কইছি, এরকম টিপসের আসছিল দুইটা ছেলে এর থেকে আইসে এসেরা কইছে টাকা দেওয়ার লেগা। তারপর 40,000 টাকা ডোনেশন দিছে, তারা কইছে আমি চান্স নাও পেতে পারি, 40,000 টাকা না দিলে 40,000 টাকা দিতেই লাগবো এমন এমন করে। তো তখনকার তো আমি বুঝতাম না নার্সিংয়ের মানে প্রফেশনটা যে কেমনে কেমনে কীটা করতে হয়। তো আমি ডাইরেক্ট কলেজে না কথা কয়ে তার লোকে ভর্তি হয়েছিলাম। তার লোকে ভর্তি হয়েছি পরে আমি কলেজে এডমিশন হওয়ার সময় তোমার 1,00,000 টাকা আবার জমা করতে লাগছে এডমিশন হওয়ার পরে। তো এডমিশনের সময় 1,00,000 টাকা জমা করানোর সময় কইছে যে তোমার ওখানে মানে আমার অ্যাটেন্ডেন্স মানে যা যা আছে আমার মানে সব ওখান থেকে দিয়ে চালাই লাগবো, খাতা কলম বই টই যা আছে তারপরে দিয়ে সেটা তোমার হোস্টেল চার্জ, ডেলি যে একটা ডিউটি থাকবো ওইখানে, বাসের মানে ভাড়া টাড়া যা আছে ওখান থেকে চালাই নেবো, এই টাকার থেকেই যা খরচ দেবো, কলেজ ড্রেসটা সব কিছু। ভর্তি হওয়ার পরে দিই 35 জন, তো দূরের কথা, 4 থেকে 5 জন আছিল, মোটা ছিল 7 জন, 7 থেকে 3 জন গেছিল গা, তারপর আমি বাইরে গেছি। লাস্টে পর্যন্ত সবাই বেরিয়ে গেছিলো, খালি 1 জন আসছিল, আর ওখানে মনে আরও 3-4 জন নতুন করে আরও ভর্তি হয়েছে হয়তো বা। কী কারণে বেরিয়ে পড়ছিল? কী কারণে বেরিয়েছে, তারা তো ফার্স্টে অনেক কথা কয়ে ভর্তি করেছে, তারা ওখানের পড়াশোনা অনেক ভালো এই সেই, তারপরে কইছে যে মানে তোমার পড়াশোনা তো ভালো, তারপরে টাকা এই সব বিষয় নিয়ে সেটা কইছে, টাকা টুকার বিষয় নিয়ে সেটা, টাকা অনেক কমে পড়ানো যাবে। কিন্তু ভর্তি হওয়ার পরে দেখা যায় কি তা তোমার 3 বছরের কোর্স কমপ্লিট করতে করতে যেই জায়গায় তোমার আইএলএসে পড়তে উঠতে গেলে বা অন্য ইনস্টিটিউট যা যা আছে পড়তে গেলে 3-4 লাখ টাকা খরচ দেবো, ওইখানে প্রায় দেখতে গেলে 5-6 লাখ টাকা লাগে।
ধরতে গেলে 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু এত টাকা তো চালান তো সম্ভব না। লেখাপড়া কিরকম ছিল এখানে? আমি তো 2 দিন কি 3 দিন ক্লাস করছি, ক্লাস করে প্রথম প্রথম ক্লাসে তো 2-3টা ক্লাস করে নিছে, তারপরে দেখলাম যে 3-4 জন দিয়ে কি আর 4-5 জন দিয়ে কি আর থরি না, মানে তোমার করা যাবে একটা কোর্স 3 বছরের কোর্স কি আর 3-4 জন দিয়ে কি হয়নি, তার এরকম এরকম তারা কইছে 35 জন আছে, তো 35 জনের থেকে যায় দিই মাত্র এতজন আছে। আচ্ছা, তারপর তুমি মানে কলেজ থেকে বাইরে এসে কি করছো? কলেজ থেকে বাইরে সেটা আমি কইছি, আমি ফার্স্টে অ্যাপ্লাই করছি যে আমি কলেজে আর পড়তাম না, আমার টাকা বের করে দেওয়ার লেগে, আমার কাগজপত্র দেওয়ার লেগে, আমার কাগজপত্র অরিজিনাল ডকুমেন্টস যা আসলো সব কিছু রেখা দিয়েছিল, তো আমার কলেজের থেকে কইছে যে টাকা ফেরত দেওয়া হইতো না যদি অরিজিনাল ডকুমেন্টস রেডিয়েছে দিয়ে দিব। তারপরে আমি অন্য কলেজে তাড়াতাড়ি করে আবার এডমিশন লইছি, যেহেতু এই কলেজে আমার পড়াশোনা হইতোই না আর লাইফ তো দাঁড়াইতোই না, এটা তো আরও পরের কথা, তুই আমি চাই সেটা তোমার আমি আরেকটা কলেজে এডমিশন লিছি নার্সিং লই সেরে, তো এডমিশন হওয়ার পরে আমি আবার ওই কলেজে গেছি আমার অরিজিনাল ডকুমেন্টসের লেখা, তার আর কইছে অ্যাপ্লিকেশন লিখতাম, অ্যাপ্লিকেশন লেখা জমা দিয়ে এসি প্রায় অনেক মাস হয়েছে, 3-4 মাস হয়ে গেছে, তারা দেয় না, তারপরে বহুত কিছু মানে অনেক কিছু কইরা, তারপরে আমতলি থানা তার মধ্যে যাই সেটা অ্যাপ্লিকেশন লেখা দরখাস্ত লেখা দীপঙ্কর আছিল, দীপঙ্কর দাস আর আরেকজনের নাম আমি ঠিক কইতে পারি না, আর দীপঙ্কর দাসের বাড়ি ঠিক, তারা কি কলেজেরই ছিল? হ্যাঁ, তারা প্রত্যেক কলেজের মধ্যে তোমার ডোনেশন নিয়ে নেওয়া ভর্তি করে স্টুডেন্টরে, তারাই কইছে এতজন স্টুডেন্ট আছে এই সেই এমন এমন কইছিলা, 40,000 টাকা নিয়ে গেছে আমার থেকে। এখন তুমি বিষয়টা কি চাইতেছো? আমি চাইতেছি যে আমার 1 লাখ টাকাটা আমার ফেরত দাও, আমার 1 লাখ টাকা তো তারার কোনো কিছুতে খরচ হয়েছে না বা আমি কোনো কিছু ইনভেস্ট হয়েছে না, কোনো কিছু হয়েছে না, তা আমি তো চাই আমার অবভিয়াসলি আমার 1 লাখ টাকা আমার ফেরত দাও। এখন কোন জায়গাতে আছে কলেজটা? এখন তো তোমার আমি যে সময় ক্লাস করছিলাম এই সময় এডমিশন হওয়ার সময় আসছিল আস্তা বলে, তার ওখানে এটার বাইপাস লেগে গেছে আমতলি বাইপাসের দিকে। তোমার নাম কি? আমার নাম রিম্পি দাস। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম নূতননগর কাঠালতলি। আপনি মেয়ে কলেজ নিয়ে যে অভিযোগটা করছে এই বিষয়টা নিয়ে কি করবেন? অ্যাকচুয়ালি যে অভিযোগটা করছে কবিতা ঠিকই, তো তারা যেভাবে এটা তো মনে হয় যে বিদ্যা বলতে তারা কোনো বিদ্যার সিস্টেমই করতেছে না, তারা কোনো পোলাপানি ভবিষ্যৎ নিয়ে খেলতেছে, তারা ডোনেশন নিয়ে সেটা প্রতারণা করতেছে, এই যে একটা নাম্বার দিতে তারা মেয়ে ভর্তি করছে বলতে এই নাম্বারে আর কোনো যোগাযোগ করতে পারলো না আমার লোক, একটা লিড দিয়ে দিত না যে আমার ফোন করছে তারা, আমিও কিন্তু আমি অনেকবার করছি, তারা কল লিস্ট দেখলে তারা অনেকবার করছে কিন্তু কল লাগে না, কিন্তু তারা আমার এখন তো কল করলো না যে কলেজ স্টার্ট হয়েছে বা আয়ো তাইও কোনো পরিবর্তন নেই। আপনার কি মনে হয় এটা কি মানে বিজনেস নাকি তাদের কি? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্কারায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই